সালামু আলাইকুম সবাইকে স্বাগত জানে মুসলিম ভাইয়ের বইয়ের চ্যানেলে ভালো লাগলে সাবস্ক্রাইবার ভালো না লাগলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে ইনশাল্লাহ দর্শক এখন যেমন সড়ক দুর্ঘটনা বেড়ে গেছে ঠিক একইভাবে কিন্তু নৌপথের দুর্ঘটনাও কিন্তু বেড়ে গেছে ইতিমধ্যে আমরা সকলেই জানি যে নৌপথে অগ্নিকাণ্ডে কিন্তু একটা লঞ্চ পুরোপুরি পুড়ে গেছে এবং প্রায় তিনশো জনের মতো মানুষ আহত এবং নিহত হয়েছে তো দর্শক এই দুর্ঘটনার মধ্যে কিন্তু একজন ইউএনও ছিল এবং তার স্ত্রীও ছিল যারা প্রাণে বেঁচে গেছে এবং সূত্র অনুযায়ী জানা গেছে যে ঢাকা থেকে বরগুনাগামী যাত্রীবাহী এমবি অভিযান দশ লঞ্চে আগুন লাগায় লাফিয়ে পড়ে স্ত্রী সহ প্রাণে বাঁচলেন বরগুনার পাথরঘাটা উপজেলার নির্বাহী কর্মকর্তা হুসাইন মোহাম্মদ আল মুজাহিদ তিনি ওই লঞ্চের ভিআইপি কেবিনের যাত্রী ছিলেন লঞ্চ থেকে লাফিয়ে বাঁচার সময় তার স্ত্রী ওয়ারার ডান পায়ে আঘাত পেয়েছেন তারা দুজনেই ঝালকাঠি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে হোসেন আহমেদ আল মুজাইদ মোবাইলে ফোনে গণমাধ্যমকে এই তথ্যটি জানান তিনি বলেন অফিসের কাজ শেষ করে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ওই লঞ্চে বরগুনা যাচ্ছিলাম রাত তিনটার দিকে লঞ্চে অন্য যাত্রীদের চিৎকারে ঘুম ভাঙে তখন চারিদিকে ধোয়া আর লঞ্চটি সে সময় নদীর মাঝখানে অবস্থান করছিল উল্লেখ করে তিনি আরও বলেন অনেকে নদীতে লাফিয়ে বাঁচতে চেষ্টা করে দেখে আমিও নদীতে লাফ দিয়ে যাই এবং তৃতীয় তৃতীয়তলা থেকে দোতলায় পড়ে যাই তখন আমার স্ত্রী ডান পায়ে ব্যথা পান স্থানীয়রা নদী থেকে আমাদের উদ্ধার করে ঝালকাঠি জেনারেল হাসপাতালে ভর্তি করে দেন তো দর্শক অনেকেই কিন্তু এরকম করে নিজের প্রাণ বাঁচাতে গিয়ে নদীতে ঝাঁপ দিয়েছে এবং অনেকে ডুবেও মারা গেছে অনেকে হয়তো বা আবার আগুনে জ্বলে মারা গেছে তো দর্শক এই দুর্ঘটনার কারণ কি এক্স্যাক্টলি এখনও পর্যন্ত জানা যায়নি তবে ধারণা করা হচ্ছে যে একটি সিগারেটের আগুনের থেকেই নাকি এরকম বিস্ফোরণ হয়েছে তো যদিও এটা তদন্ত চলছে এবং খুব শীঘ্রই এটা রিপোর্ট আসবে এবং জানা যাবে যে কিভাবে হঠাৎ করে এই লঞ্চে আগুন লেগে গেল আমাদের নিশ্চয়ই কিছুদিন আগে দেখা গেছে যে এই নৌপথে কিন্তু দুর্ঘটনা দিনকে দিন বেড়েই যাচ্ছে আর এর প্রধান কারণ হচ্ছে যে অসচেতনতা এবং অসতর্কতা ড্রাইভারের অসতর্কতার কারণে কিন্তু ম্যাক্সিমাম টাইম এই দুর্ঘটনা হয়ে থাকে আমাদের সড়ক দুর্ঘটনা কিন্তু এখন বেড়ে গেছে তার পাশাপাশি কিন্তু নৌপথের দুর্ঘটনাও কিন্তু রীতিমতো বেড়েই গেছে তারা কিছুদিন আগে দেখা গেল যে ড্রাইভারের অসতর্কতার কারণে পদ্মা সেতুর পিলারে ধাক্কা লেগেছে একবার না দুই থেকে তিনবার এরকম দুর্ঘটনা ঘটেছে এতে কিন্তু নিষ্পাপ যাত্রীদের কিন্তু অনেক ক্ষতি হয়ে যাচ্ছে তাদের প্রাণহানির সংখ্যা থাকছে তো দর্শক প্রশাসনের কাছে যে রিকোয়েস্ট করছি যে এসবের দিকে যাতে একটু নজর দেওয়া হয় আর এখানে অভিজ্ঞ ড্রাইভার না থাকার কারণে কিন্তু এরকম দুর্ঘটনার মোকাবেলা করতে হচ্ছে তো যাই হোক দর্শক এখন দেখার বিষয় হচ্ছে যে তদন্ত রিপোর্টে কি আসে আজ এই পর্যন্তই আর আপনাদের যদি এই ব্যাপারে কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন